আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অনলাইন চ্যানেলে আর আপনারা আছেন রবিউল স্যারের সঙ্গে। আজকে আমি আপনাদের সম্মুখে যে অঙ্কটি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি অঙ্কটি আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন, x প্লাস 1 বাই x ইকুয়াল টু 7। এখন x এর স্কোয়ার বাই x টু দা পাওয়ার 4 প্লাস x এর স্কোয়ার প্লাস 1 এর মান কত হবে আমাকে নির্ণয় করতে হবে। চলুন শুরু করা যাক আজকের অঙ্ক। আপনি যদি আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলকে যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, অঙ্কটি দেখার পরে যদি বুঝতে পারেন সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। চলুন শুরু করা যাক আজকের অঙ্ক। আরেকটা কথা, এই অঙ্কটি আমরা দুটি টাইপসে আলোচনা করব। পুরো অঙ্কটি দেখার পরে যে টাইপসটা আপনার ভালো বলে মনে হবে আপনি কমেন্ট বক্সে জানাবেন। যে ভগ্নাংশটির মান আমাকে নির্ণয় করতে হবে সেই ভগ্নাংশটির লব এবং হরকে আমি x এর স্কোয়ার দিয়ে ভাগ করব। লব এবং হরকে x এর স্কোয়ার দিয়ে ভাগ করার অর্থ হলো লব এবং হরে যে কটি পদ থাকবে প্রত্যেকটি পদকে x এর স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। এখন এই ভগ্নাংশটার লব x এর স্কোয়ার আছে তাকে যদি আবার একটা x এর স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে 1 হবে, এবং পরে যে কটি সংখ্যা আছে অর্থাৎ প্রথমে x টু দা পাওয়ার 4 তাকে x এর স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা পাবো x এর স্কোয়ার। এরপরে এই প্লাস 1 এর দিকে দেখুন, প্লাস চিহ্নটা লিখলাম, 1 কে যদি আমি x এর স্কোয়ার দিয়ে ভাগ করি হবে 1 বাই x এর স্কোয়ার। তারপরে এই প্লাস x এর স্কোয়ারের দিকে দেখুন, প্লাস চিহ্নটা দিলাম, x এর স্কোয়ারকে যদি x এর স্কোয়ার দিয়ে ভাগ করি সেটা হবে 1। শুধুমাত্র এখানে এই দুটি সংখ্যা ভাগ করার পরে আমি জায়গা পরিবর্তন করে লিখেছি। এখন ভগ্নাংশটির লব যে প্লাস 1 ছিল তাকে রাখলাম, হরে এই x এর স্কোয়ারটিকে আমি শুধুমাত্র ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আকারে লিখলাম, প্লাস 1 বাই x এর স্কোয়ার এটাকে আমি লিখছি 1 বাই x, এইভাবে ব্র্যাকেট দিয়ে পুরোটার স্কোয়ার দিলাম। আগে শুধুমাত্র x এর স্কোয়ার ছিল, এখন 1 এর স্কোয়ার x এর স্কোয়ার, 1 এর স্কোয়ার করলে 1 হয়, x এর স্কোয়ার করলে x এর স্কোয়ার। আসলে অঙ্কে যদি আমার কখনো প্রয়োজন পড়ে আমি সাজিয়ে গুছিয়ে লিখতে পারি, কিন্তু সেক্ষেত্রে অঙ্কের মিনিংয়ের যেন কোনো পরিবর্তন না হয়। আমি যেভাবে লিখেছি পূর্বে যে মান ছিল এখনকার মানটা একই আছে, মিনিংয়ের কোনো পরিবর্তন হয়নি। প্লাস 1 সংখ্যাটিকে লাস্টে যেমনভাবে ছিল আমি লিখেছি, লবে প্লাস 1 সংখ্যাটিকে রাখলাম, হরে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র হলো a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা এই এটার তো দুটো সূত্র, তাহলে আমরা কোনটা প্রয়োগ করব? যদি এটা প্রয়োগ করি a প্লাস b, a বলতে x আর b বলতে 1 বাই x, তাহলে x প্লাস 1 বাই x আসবে। প্রশ্নে যে মানটা বলেছে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 7, অর্থাৎ আমার এই মানটা বা এই ফর্মে লেখাটাই আমার উত্তরের দিকে এগিয়ে যাওয়ার জন্য সঠিক হবে। এই সূত্রটা যদি প্রয়োগ করি a মাইনাস b, অর্থাৎ x মাইনাস 1 বাই x হবে, তার মান জানা নেই, অর্থাৎ আমি এই সূত্রটা প্রয়োগ করব। সেক্ষেত্রে এর পরিবর্তে x এবং b এর পরিবর্তে 1 বাই x বসালে আমরা যে ফর্মটি পাবো x প্লাস 1 বাই x পুরোটার স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস 1 যেমনভাবে ছিল তাকে রাখলাম। এরপরে লবের 1 সংখ্যাটিকে লিখলাম, হরে x প্লাস 1 বাই x তার মান হলো 7, তার স্কোয়ার করলে হবে 49। তারপরে এই দুটি সংখ্যা ক্যান্সেল হয়ে গেল, মাইনাস 2 ইন্টু 1 মানে মাইনাস 2 প্লাস 1 ক্যালকুলেশন করলে মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই 48। বন্ধুরা প্রথম টাইপসে আমরা উত্তরটা পেলাম 1 বাই 48। এরপরে আমরা সেকেন্ড টাইপসটা যাব দেখতে থাকুন। অঙ্কটির সেকেন্ড টাইপসে আমরা শুরুতে লবে যে x এর স্কোয়ার আছে x এর স্কোয়ারটিকে রাখলাম, পরে x টু দা পাওয়ার 4 কে আমি এইভাবে ভেঙে x এর স্কোয়ার তার স্কোয়ার করলাম। তারপরে এখানে লিখছি প্লাস দিয়ে 2 ইন্টু x এর স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার, এই 1 টার স্কোয়ার এটা লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে ক্যালকুলেশন করলে এটা পাওয়া যায়, এটাকে ক্যালকুলেশন করলে এটা পাওয়া যায়, কিন্তু এটার সঙ্গে এটা মিলছে না, মানে এখানে বেশি হয়ে গেছে। 2 ইন্টু 1 মানে 2 x এর স্কোয়ার, এখানে আছে x এর স্কোয়ার, আমি লিখেছি 2 x এর স্কোয়ার বেশি লিখেছি, একটা x এর স্কোয়ার বেশি লিখেছি, একটা x এর স্কোয়ার এখানে আমি মাইনাস করে দিলাম। এখন এই দুটি সংখ্যা ক্যালকুলেশন করলে পূর্বের সংখ্যাটাই ফিরে আসবে। এবারে x এর স্কোয়ার সংখ্যাটিকে আমি লিখলাম, ঘরে এই তিনটি সংখ্যা আমরা দেখলে আমি দেখতে পাবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b এর হোল স্কোয়ার আকারে লিখতে পারি, তারপর মাইনাস x এর স্কোয়ার। এখন আমাকে শুরুতে যে সমীকরণটা দেওয়া হয়েছিল এই সমীকরণটা নিয়ে কিছু ক্যালকুলেশন করতে হবে। শুরুতে দেওয়া সমীকরণটির উভয় দিকে আমি x গুণ করব, অনেকভাবে বলা যেতে পারে, আমি বলছি উভয় দিকে x গুণ করব, অর্থাৎ সমীকরণের উভয় সাইডে যে কটি পদ আছে প্রত্যেক পদের সঙ্গে x গুণ হবে, শুরুতে হবে x এর স্কোয়ার। তারপর প্লাস চিহ্নটা দিলাম, 1 বাই x এর সঙ্গে যখন x গুণ হবে ওই গুণ হয় x এবং হরের x টা
কেটে যাবে শুধুমাত্র 1 করে নেবে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে হবে 7x তাহলে x এর স্কয়ার প্লাস 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি 7x এখন x এর স্কয়ার লবে ছিল রাখলাম x এর স্কয়ার প্লাস 1 তার মান বললাম 7x তার স্কয়ার আছে অর্থাৎ 49x এর স্কয়ার মাইনাস x এর স্কয়ার লব x এর স্কয়ারটাকে রাখলাম পরে ক্যালকুলেশন করলে আমরা পাবো 48x এর স্কয়ার লব এবং হট থেকে যদি আমরা x এর স্কয়ার ক্যান্সেল করে দেই 1/48 এই হয়ে গেল আজকের অঙ্কের উত্তর বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন এখনো যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকুন ধন্যবাদ ভালো থাকুন।